এটা কি জীবন থেকে জীবন কেড়ে নেওয়া না আমার জীবনে যতটুকু আনন্দ থাকার পাবার কথা ছিল ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু জাজ মি তুমি কি ধরো তোমাদের সেপারেশন বলি তোমাদের এই খবরটা বলি তোমার মুখ থেকে কখনো আমরা সেপারেশন না উই আর ডিভোর্স ডিভোর্স এটা কি হয় এটা মানুষের নেচার এই সোসাইটিকে কিভাবে এটা এটা আসলে মানুষের नेचर কিরকম হয় তোকে যদি আমি এখন প্রশ্ন করি যে তানভীর তোর ছোটবেলার দুটো স্মৃতির কথা বল বা তিনটা স্মৃতির কথা বল তুই দুইটা পচা বলবি একটা খারাপ বলবি তোর সাথে কথা বলছি আমার কাছে এই মুহূর্তে এটাই সুখ মানুষকে মুহূর্তে বাঁচতে হবে মানুষ যদি সারা জীবন ধরে বাঁচতে চায় সারা জীবনের হিসাব নিকাশ সারাক্ষণ করতে থাকে তাহলে সে বাঁচতে পারবে না তখনই যে বিভেদগুলো তৈরি হয় তখনই যে ঝামেলাগুলো তৈরি হয় সারা জীবনের যদি আমি হিসাব করতে চাই তখন তো নানা কষ্টের কথা আসবে নানা বিষয়গুলো মাথার ভিতরে সারাক্ষণ তোলপাড় করতে থাকবে তখন কিন্তু তুই সুখী হতে পারবি না বাট ইফ ইউ লিভ ইন দ্য মোমেন্ট এই যে মোমেন্টটা তুই যদি আমি তোর সাথে গল্প করছি কথা বলছি দুজনের আলাপচারিতা হচ্ছে এটা ভালো লাগছে আমার কথা বলতে ভালো লাগছে এই ভালোটাকে নিয়ে যদি এই মোমেন্ট টাকাটাই তাহলে এই মোমেন্টটাকে তো আমার এগিয়ে গেল অতি স্মৃতি আটকে রেখে মানে দুঃখ স্মৃতি আটকে রেখে তুমি চাও না আসে না এরকম কিন্তু না কিন্তু আমি চেষ্টা করি যে আমার সুখ স্মৃতি যেগুলো আছে সেগুলোকে বেশি প্রায়োরিটাইজ করতে কেন করি কারণ ডিপ্রেশন এমন একটা রোগ এমন একটা জিনিস পৃথিবীতে ডিপ্রেশন কিন্তু মানুষকে শেষ করে ফেলে আমরা মনের চিকিৎসা করি না কিন্তু আমরা শরীরের চিকিৎসা করি বাংলাদেশে মনের চিকিৎসা ক কয় জায়গায় হয় বল হয় না কিন্তু তো আমরা যে মনোজগতে জগৎটাকে একেবারে উপেক্ষা করে থাকি সেই মনোজগত কিন্তু অনেক ইম্পর্টেন্ট পাশে সোসাইটি বারবার পোক করতে থাকে যে আসলে তুমি ওই যেটা অফের আমরা আলাপ করছিলাম যে কোনো কিছু খারাপ কিছু আসলে সেগুলো নিয়ে হয়তো আবার নতুন করে ডিরেল করে আমি ধরো আজকে আসার আগে আমি খুব বেশি স্টাডি করি তা না কিন্তু আমি যদি আমার আপুটাকে জানি চিনি তো সে জায়গা থেকে ধরো তোমার সাম্প্রতিক খবরাখবরের যে লিস্ট আমি বের করলাম সেখানে বিচ্ছেদ নিয়ে টুটুল আর বিচ্ছেদ নিয়ে মিনিমাম দুইশো নিউজ কিন্তু টুটুল তানিয়া বা তানি আহমেদ একটা বর্ণনায় জীবন নিয়ে আসলে কয়জন আমরা এটা কি হয় এটা মানুষের নেচার সোসাইটিকে কিভাবে এটা এটা আসলে মানুষের नेचर কিরকম হয় তোকে যদি আমি এখন প্রশ্ন করি যে তানভীর তোর ছোটবেলার দুটো স্মৃতির কথা বল বা তিনটা স্মৃতির কথা বল তুই দুইটা পচা বলবি একটা খারাপ বলবি আমাদের প্রবণতাই হচ্ছে খারাপগুলো মনে রাখা জীবনে 10টা ভালো ঘটনা ঘটে গেলে সেটা আমাদের মনে থাকে না কিন্তু যে ঘটনাটা আমাকে পীড়া দিয়েছে যে ঘটনাটা আমাকে আঘাত করেছে সেই ঘটনাটা খুব প্রবলভাবে আমাদের মনের ভেতরে দাগ কেটে থাকে কিন্তু মানুষকে সামনে এগোতে হলে এই জায়গাটাকে চেঞ্জ করতে হবে এই জায়গাটাকে এটা কিন্তু একটা প্রতিবন্ধকতা আমরা বুঝি না আমরা মনে করি যে এটা বোধ খুব বিশাল একটা বিষয় আমি ওনাদেরকে নিয়ে লিখছি বা আমার মনের দুঃখের কথাগুলো বলছি আমি ছোটবেলায় এরকম হয়েছিল সেরকম হয়েছিল যে জীবনে না আমার জীবনে যে সুখ স্মৃতিগুলো আছে সেগুলোকে আমাকে চোখ বন্ধ করে মনে রাখতে হবে মনে করতে হবে তাহলে তুমি সুন্দর একটা জীবন সুন্দর একটা সময় পার করতে পারবে সে কারণে কি ধরো তোমাদের সেপারেশন বলি তোমাদের এই খবরটা বলি তোমার মুখ থেকে কখনো আমরা সেপারেশন না উই আর ডিভোর্স ডিভোর্স সো এই বিষয়টা কখনো তুমি তোমার জায়গা থেকে শুরুটা এই খবরটা তুমি দাওনি আমি কি সেরকম আমার কাছে মনে হয় কিছু কিছু বিষয় একেবারে একান্ত কিছু কিছু বিষয় একেবারে একান্ত এটা আমি বলতে যাচ্ছিলাম একান্ত যদিও আমরা মানুষের কাছে পাবলিক ফিগার তারপরেও তো দিন শেষে আমি মানুষ তানভীর তারেক একজন তানভীর তারেক তার জীবনের যে ঘটনাগুলো সবটা কেন আমাকে বলতে হবে সবটা কেন আমাকে জানতে হবে কটা প্রশ্ন আমি তোকে দেখা হলে পরে কি করি তানভীর তুই ভালো আছিস তুই আনন্দে আছিস তুই সুখে আছিস দ্যাট শুড বি দ্য কোয়েশন কিন্তু আমরা কি করি একটা মানুষের যে যেহেতু সে সেলিব্রিটি সে মানুষ না সে আমাদের একটা পণ্য তাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে আমি মানে যা ইচ্ছা যে ইচ্ছাভাবে যা ইচ্ছাভাবে আমি ইউজ করবো ইট শুড নট বি দ্যাট ওয়ে প্রত্যেকটা মানুষ আমার আমাকে এই যে এই নিউজগুলো আমাকে কিন্তু পীড়া দেয় শুধু আমাকে না আমি বলবো যে টুটুলকেও হয়তো পীড়া দেয় এই যে পীড়াপিড়ির বিষয়টা এই পীড়াপিড়ির বিষয়টা যে মানুষগুলো করছে সেই মানুষগুলো কিন্তু আমাদেরকে অনেকটা পিছিয়ে দিচ্ছে আমার জীবন যাপন থেকে আমার পজিটিভ থিঙ্কিং থেকে আমার লাইফ থেকে আমার জীবন থেকে কিন্তু জীবন কেড়ে নিচ্ছে মানে একদমই মানে এটা তো অফেন্স যেটা খুব স্বীকৃত অফেন্স হয়ে যাচ্ছে আমার ব্যাপারটা তাই না এটা কি জীবন থেকে জীবন কেড়ে নেওয়া না আমার জীবনে যতটুকু আনন্দ থাকার পাবার কথা ছিল ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু জাজ মি অর জাজ दैट পারসন আল্লাহ তাআলা তোমাকে সেই অধিকার দেয়নি জাজ করার আমি কে আমি কি তোকে জাজ করতে পারি করে রাইট আছে কি ধর অনেকই বলে ভাবে আচ্ছা ঠিক আছে এত সুন্দর এত ইকুয়েশন এত ম্যাচিউর্ড একটা দম্পতি কিভাবে এই যে কৌতূহল মানুষই তো আসলে সুন্দর করে সুস্থভাবে যখন যে যাপনটা সুন্দর হচ্ছে না জাপিত জীবনটা পারফেক্ট হচ্ছে না সেই জাপিত জীবনটায় ভনিতা না করে সুন্দরভাবে দুজন যখন আলাদা হয়ে যায় সেটাকে তো সেলুট করা উচিত রেসপেক্ট করা উচিত আমি মনে করি না যেটা নিয়ে টানাহেঁচড়া করা উচিত কে খারাপ ছিল কে ভালো ছিল প্রেক্ষাপট ভিন্ন আপেক্ষিক কিন্তু ভালো মন্দের বিষয়টা আপেক্ষিক তোর কাছে ভালো ডেফিনেশন একরকম আমার কাছে ভালো ডেফিনেশন আলাদা তো আমার ভালোর জায়গাটা আমার তোর ভালোর জায়গাটা তোর কিন্তু সেই ভালোটার হিসাব নিকাশ কিন্তু তোর আর আমার ভিতরে হবে যদি তোর আমার সম্পর্কের জায়গাটা আসে কেউ এটা অনধিকার চর্চা করে বলে অনধিকার চর্চা ওনারা তো আসলে সারা জীবনই সব সময়ই করে আসছেন বিষয়টা যেটা হয় যে অনেক কিছু জেনে নিয়ে তারপরে কথা বলতে হয় ইভেন এরকমও হয়েছে যে একটা বিষয় নিয়ে যখন আমাকে প্রশ্ন করা হলো ফোন করে আমাকে প্রশ্ন করা হলো যে এই বিষয়টা আপনি কি বলবেন তা আমি বলেছি যে আমার যারা ভক্ত যারা আছে বা আমাকে যারা চেনে আমার যারা কাছের মানুষ সেই মানুষগুলো আমাকে চেনে আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না এটা নিউজ হয়ে গেল এটা নিউজ হওয়ার মতো কি আমাকে একটু বলতো যে তানি আহমেদকে ফোন করা হয়েছিল উনি বললেন আমার মানুষ আমার যারা পছন্দের মানুষ আছে ঠিক এই কথাটাই আমি তো এটা ওকে বলেছি এটা তুই আমাকে যখন একটা প্রশ্ন করছিস এটা তো স্টেটমেন্ট না স্টেটমেন্ট দিইনি আমি বাট এটা কি স্টেটমেন্ট করে এটাকে পাবলিশ করে দিল মানে ইট ইজ লাইক আমি কোনো কিছু পাচ্ছি না তাহলে কিছু একটা এটা তালে অ্যাট লিস্ট বলে দেই এটা আমি বলে দিই কি করছি আমার পেজ ভরাচ্ছি আমার টাইম ঠিক টাইম ভরাচ্ছি কিন্তু টাইমটা ভরি এই যে ইউটিউবার বা যারদের কথাই বলিস না কেন পত্রিকা যারা শুধু আমরা পেজের পর পেজ ভরানোর জন্য মানুষের জীবনকে টানা হেঁচড়া করে কোথায় নিয়ে চলে যাচ্ছি একবারও কি নিজের দিকে তাকাচ্ছি আয়নায় তাকিয়ে কি আমি চিন্তা করছি একবারও যে নিউজটা আমি লিখছি আরেকজন লিখেছে তারটা দেখে আমি লিখে দিলাম কপি পেস্ট করে দিলাম কিন্তু আসলে কি সত্যতাটা আমি জানি যে মানুষটা এত বছর এভাবে করে আমাদের পাশাপাশি থেকেছে বা এতটা বছর আমাদের পাশাপাশি মিডিয়া লাইনে কাজ করেছে এই মানুষটা সম্পর্কে একটু ছাড়িয়ে দিই না একটু থাকবে আমি সেই জায়গাটা থেকে বলছি যে এটা নিয়ে মানে কাদা ছোড়াছুড়ির কোনো কিছু নাই তো মানুষ মানুষ এমন একটা জীব যে মানুষ কিন্তু এন্ড অফ দা ডেতে শান্তি খোঁজে এখন কারো কাছে শান্তি হয়তো কবিতা পড়ায় কারো কাছে শান্তি হয়তো স্প্রাইট খাওয়ায় এখন সেই শান্তিটা কার কি রকম তাকে সেভাবে শান্তিতে থাকতে দাও না তুমি এই জায়গায় খুব পায়নিয়ার কিন্তু শো স্টপার বলি কোনো ইভেন্ট শো পরিচালনা বলি র্যাম্প শো বলি এর ব্যঞ্জনাটা এখন আলাদা হয়ে গেছে এখন কেউ যদি ডিগবাজি দেয় তো দশটা কোম্পানি তার সাথে কন্ট্যাক্ট করছে আমার এখানে ডিগবাজি দেবেন আমি তো আপনাকে তিন লাখ টাকা দিব এবং জায়দ আমার দেশি ভাই তোমার আমার দেশি ভাই নিজে এসে বলেছে নিজে এসে বলেছে যে আমাকে ফোন করে বলল যে দেশি আমি তো প্রায় ষাট লাখ টাকার কন্ট্যাক্ট করেছি এক ডিগবাজিতে তো এটা আসলে কোন ইন্ডাস্ট্রি তোমরা বিলং করে আজকে ম্যাচিউট করলা যেটাতে ডিগবাজি একটা একটা টার্নিং এসে পড়লো একটা সময় একটা ড্রেস খুব পপুলার হয়েছিল পাখি ড্রেস না হলেই পৃথিবীতে মনে হয় বাঁচা মানে ঈদ চলে গেছে কিন্তু সেটা কোথায় কোথায় আছে ওটা যার কাছে আছে সেও বোধহয় লুকিয়ে রাখে এখন তো দ্য থিং ইজ ক্রেজ আর সফস্টিকেশন এবং ডেডিকেশন এগুলো সব আলাদা তুমি ক্রেজ তৈরি করতে পারো আমি ধুরা একটা কিছু করলাম এখন আমি মনে করুন কিছু করলাম আমি একটা ক্রেজ তৈরি করে ফেললাম কিন্তু সেটা আসলে স্থায়িত্ব কতটুকু একজন আফজাল হোসেন হতে গেলে একজন হুমায়ুন ফরিদি হতে গেলে একজন আসাদুজ্জামান নূর হতে গেলে কাজ কি করতে হয় আর এই যে ডিগবাচির কথা বলছিল আমার ভাই ওকে আমি অসম্ভব স্নেহ করি বিষয়ে কথা বলতে গেলে যেন আমি হাসছি আমি সেদিন ওর সাথে দেখা হয়েছিল বড় মামার জন্মদিনে তা আমি ওকে বললাম যে এই কি করিস কথা বলবো না তারপরে তা আমি একবার দু মানে বললাম যে ভাই তোকে ও দেখতে সুন্দর একটা সাদা ইয়ে পড়ে এসে তো আমি যে না করলে হয় না বলে কি করব এরকম একটা বলেছে কিন্তু ওই জায়গাটাতে মানুষ আসলে কোন জায়গাটা তার ভেতরে কাজ করে যে আমাকে পপুলার হতে হবে আমাকে অনেক সামনের দিকে এগোতে হবে হয়তো বা ওর কাজের ক্ষেত্রে সেভাবে সফল হতে পারছিল না বলে হয়তো কি করেছে আমি জানি না কি কাজ করেছে আমি জানি না কিন্তু মানে অনেক সময় হয় যে আমাদের অনেক সিনিয়র ওর যে যোগ্যতাটা সেটা হয়তো সেভাবে প্রমাণ করতে পারিনি এখন হয়তো এভাবে পপুলার হচ্ছে তবে আমি আশাবাদী যে ডেফিনেটলি ওর যে যে জায়গাটা ওর প্যাশন মানে অভিনয়টা তোর প্যাশন সে অভিনয়ের জায়গাটা সাকসেসফুল হোক